খাস কলকাতায় শুট আউটের ঘটনা। লেক থানা এলাকায় এক হোটেলে চলল গুলি, বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, বেসরকারি হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ তরুণী। পুলিশ সূত্রে খবর, গত রবিবার লেক থানা এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন ওই যুবক এবং এক যুবতী। বুধবার বিকেলেই ওই গেস্ট হাউসে গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তরুণীকে লক্ষ্য করে ওই গুলি চালান যুবক, পায়ে লাগে গুলি, তারপর গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। গুলিবিদ্ধ অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণী। তার অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে মৃতের নাম রাজেশ কুমার সাউ। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে, খাস কলকাতায় গুলি চালানোর ঘটনা আর বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো, গতকাল 4:50 নাগাদ এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ওই যুবক ওই যুবতীকে আগে গুলি মারে এবং তারপরে নিজের গুলিতেই কিন্তু ওই যুবক আত্মঘাতী হয়। পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পারছে যে ওই যুবতীর থাইতে গিয়ে গুলিটি লাগে, থাই এবং পেটের মাঝামাঝি অংশে গুলিটি লাগে এবং সেই যুবক তার নিজের মাথায় গুলি মেরে আত্মঘাতী হয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু যে বন্দুক দিয়ে গুলিটি ছোড়া হয়েছিল সেই বন্দুকটি উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। সেই বন্দুকটিকে কিন্তু ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। তার পাশাপাশি যে যুবকের দেহ, ওই যুবকের দেহ সেটাকেও কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং যে মেয়েটি আত্মঘাতী, যে মেয়েটির গায়ে গুলি লেগেছিল, তিনি যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই কিন্তু ভর্তি রয়েছেন। তার চিকিৎসা এখনো পর্যন্ত চলছে। গতকাল 4:50 নাগাদ এই ঘটনা ঘটার পরে লেক থানার পুলিশ আধিকারিকরা খবর পায় এবং তৎক্ষণাৎ লেক থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে যায়। তারপরে আমরা দেখতে পাই যে সেখান থেকে লেক থানা থেকে খবর আসে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে এবং সেখান থেকে স্পেশাল টিম পাঠানো হয় ঘটনাস্থলে। ঘটনাস্থলে ডিটেকটিভ ডিপার্টমেন্টের স্পেশাল ডেপুটি কমিশনার অফ পুলিশ সহ হোমিসাইড শাখার, হোমিসাইড লালবাজারের যে হোমিসাইড শাখা আছে সেই হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। এবং গভীর রাতের দিকে আমরা দেখতে পাই যে স্টেট ফরেন্সিক ল্যাবরেটরির একটি টিম তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে তথ্য প্রমাণ এবং নমুনা সংগ্রহের কাজ করেন। ঘটনাস্থলে সাউথ ইস্ট ডিভিশনের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ অমিত কুমার ভার্মা সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন এবং সেখানের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি তোমাকে বলবো যে ঘরটিতে, অর্থাৎ এই যে ওই গেস্ট হাউসের যে একটি ঘর ছিল, যে থার্ড ফ্লোরে, ওই গেস্ট হাউসের থার্ড ফ্লোরে 301 নম্বর ঘর, সেই ঘর কিন্তু পুরোপুরি ভাবে সিল করে দেওয়া হয়েছে এবং ওই গেস্ট হাউসের বাইরে 24 ঘন্টার জন্য নিরাপত্তারক্ষী, অর্থাৎ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আবারও মনে করা হচ্ছে যে সেখানে আজকে দুপুর নাগাদ আবারও ফরেন্সিকের আধিকারিকরা যেতে পারে এবং তদন্তকারীরা সেখানে গিয়ে কিন্তু আবারও তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সেখানে যে আরো তথ্য প্রমাণ রয়েছে সেগুলি উদ্ধারের জন্য, তার জন্য কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ যাতে ওই ঘরে বা ওই গেস্ট হাউসে প্রবেশ করতে না পারে তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে খবর, কাল সন্ধে থেকেই মাথা চাড়া দিচ্ছে খাস কলকাতার বুকে। কলকাতায় শুট আউটের ঘটনা, একেবারে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক এবং সেই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে তারা প্রেম ঘটিত সম্পর্কে জড়িত ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। হ্যাঁ স্যার, প্লিজ কন্টিনিউ। ইনিশিয়ালি থার্ড ফ্লোরটা বডি পাওয়া গেছে, হ্যাঁ, এবং ফায়ার আর্মসও পাওয়া গেছে, ইউজড মানি পাওয়া গেছে, ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। কতগুলো ইউজড, কতগুলো ইউজড ছিল, কতগুলো আনইউজড ছিল, আর কতগুলো আনইউজড, আর ফায়ার আর্মসটা কি পেয়েছে? গুলি পাওয়া গেছে,
দুটো ইউজ হয়েছে দুটো ইউজ হয়। ফায়ারআর্মসটা কি ছিল? ফায়ারআর্মসটা কি ছিল? কি ইউজ করেছিল কি? আচ্ছা বোতল বা কিছু? হ্যাঁ পাওয়া গেছে, ভালো। একটা ইউজ একটা আনি, মানে একটা প্রায় ইউজ করে ফেলেছে কিছু, আর একটা সিল কন্ডিশন আছে। কন্ডোমসও পাওয়া গেছে, একটা সিল ছিল না, মানে ইউজ করেছে বলে আছে, ইউজ করেছে, ইউজটা পাওয়া যাবে মনে হয়। পাস করে কি করে হয়েছে না হয়েছে আমি কিছু জানি না। এতে ভালোবাসা কতদিন ছিল? তাও ভালোভাবে জানি যে কতদিন ধরে ছিল। মানে এই যে মেয়েটার কথা নাম উঠছে, সেই মেয়েটার বাড়ি কোন জায়গায় এবং ওর সাথে কি প্রেম ছিল? শুনছি তো প্রেম ছিল, কীভাবে ছিল না ছিল কিছুই জানি না। কি নাম মেয়েটার? নাম কি মেয়েটার? নাম জানেন? মেয়েটার নাম? না মেয়েটার নাম জানি। বাড়ি কোন জায়গায়? মেয়েটা বাড়ির পাশে, মানে এই এলাকাতেই বাড়ি? হ্যাঁ এলাকা। কি শুনলেন? কি শুনলেন প্রথম আপনারা, মানে কি খবর পেলেন? সন্ধ্যার সময় খবর পেলাম তো সুইসাইড করে নিয়েছে। এবার কী করে করেছে না করেছে কিছু জানি। কোন জায়গায় হয়েছে কিছু শুনলেন? শুনলাম কলকাতার মধ্যে হয়েছে। কত বয়স ছিল ছেলেটা? ছেলেটা 23 বছর ছিল।